এভারফিট অ্যাগ্রোফার্মের আরও একটি ইনফরমেশন ভিডিও সিরিজে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা যারা নানান কাজের সাথে যুক্ত অথচ চাষবাসের প্রতি একটু ঝোঁক আছে, আজকের ভিডিওটি তাদের জন্য। আজকে আমরা আলোচনা করব খুবই সামান্য পরিচর্যায় অত্যন্ত লাভজনক একটি চাষ, বারি অন সুইট মাল্টা গাছ সম্পর্কে। সুতরাং ভিডিওটি না কেটে সম্পূর্ণ দেখতে থাকুন। বারি অন সুইট মাল্টা এই প্রজাতিটি প্রথম উদ্ভাবন হয় বাংলাদেশে। কালক্রমে এটি বাংলাদেশ সহ ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে বৃহৎ আকারে চাষ শুরু হয়। যে কোনো নতুন প্রজাতির গাছ বৃহৎ আকারে চাষ করার সময় আমাদের মাথায় চিন্তা আসে, আমরা যে অঞ্চলে বসবাস করি এই জলবায়ুতে বেড়ে উঠতে পারবে কি। তবে আপনাকে বলে রাখি, এই প্রজাতিটি যে কোনো জলবায়ুতে বেড়ে উঠতে সক্ষম। তবে একটা কথা মাথায় রাখতে হবে, তাপমাত্রা যেখানে হিমাঙ্কের নিচে নেমে যায় সেই স্থান ব্যতীত সব রকম পরিবেশে খুব সুন্দরভাবে বেড়ে ওঠে। তারপরে যে চিন্তাভাবনা আমাদের মাথায় আসে, আমাদের আঞ্চলিক মাটিতে এই প্রজাতিটির গাছ যদি আমরা চাষ করি তবে এর থেকে ভালো ফলন পাব কি। আপনাদের এই সংশয় দূর করার জন্য বলে রাখি, এই প্রজাতিটির গাছ অর্থাৎ বারি অন সুইট মাল্টা সমস্ত রকমের মাটিতে খুব ভালো ফলন দেয়। এই নতুন প্রজাতিটি তৈরি করা হয়েছে জাম্বুরা ও কমলা গাছের সংকরায়নের মাধ্যমে। এই গাছগুলি উচ্চতায় 6-7 ফুট হয়ে থাকে। বারি ওয়ান সুইট মালটা চাষ করার সময় মাথায় রাখতে হবে গাছের গোড়ায় যেন জল না জমে। তার জন্য জল নিকাশি ব্যবস্থা খুব ভালো হওয়া দরকার, কারণ এই গাছের গোড়ায় জল জমলে গাছগুলি শিকড় পচে যাওয়ার আশঙ্কা থাকে। সুতরাং তুলনামূলকভাবে উঁচু জমি হলে খুবই ভালো হয়। এবং গাছ বসানোর সময় একটি গাছ থেকে আরেকটি গাছের দূরত্ব রাখবেন 10-12 ফুট। এই অনুযায়ী বসালে 1 একরে আপনার 300 গাছ চাষ করতে পারবেন। 2-3 বছরের পুরনো গাছ থেকে 35-40 কিলোগ্রাম ফল উৎপাদন করতে পারবেন, যদি পরিচর্যায় কোনো ঘাটতি না থাকে। এই হিসাবে দেখতে গেলে এটি অত্যন্ত লাভজনক চাষ। এছাড়া এর ফলের গুণাগুণ সম্পর্কে জানলে আপনি অবাক হয়ে যাবেন। এটি মৌসুমী তুলনায় অত্যন্ত মিষ্টি এবং ফলগুলিতে প্রচুর রস থাকে। এই ফলটির নিউট্রিশন ভ্যালু এত বেশি, ডেঙ্গু রোগীদেরকে ডাক্তার এই ফল খাওয়ার পরামর্শ দিয়ে থাকে। যারা স্বাস্থ্য সম্পর্কে অত্যন্ত সচেতন তারা নিজেদের ছাদ বাগানে এটি চাষ করতে পারেন। তবে মার্কেটে এখন অনেক ডুপ্লিকেট গাছ বেরিয়েছে, তাহলে সঠিক বারি ওয়ান মালটা কীভাবে খুঁজে বার করবেন, এখানেই সব থেকে বড় চ্যালেঞ্জ। তবে চিন্তার কোনো কারণ নেই, কারণ এই সুন্দর প্রজাতিটি চেনার জন্য আপনাকে আলাদা করে এই গাছ সম্পর্কে পিএইচডি করতে হবে না। একটা ছোট্ট পরীক্ষা করে নিলেই আপনি বুঝতে পারবেন এটি আসল প্রজাতি কি না। আর সেটি হলো, এই ফলের পিছনের সাইডে গোলাকার পয়সার মতো একটি ইউনিক চিহ্ন থাকে যা এটিকে অন্য প্রজাতির থেকে আলাদা করে। এটি বলতে পারেন এর প্রধান বৈশিষ্ট্য। এই গাছ সম্পর্কে কোনো মন্তব্য থাকলে কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের পাশে থাকুন। এরকম ভিডিও আরও দেখতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমরা বিভিন্ন গাছের রিভিউ বাংলা, ইংরেজি, হিন্দি এই 3 ভাষায় করে থাকি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণে সুস্থ থাকুন, ভালো থাকুন।